वेलकम वंस अगेन टू द ब्रांड न्यू एपिसोड ऑफ शुभायु द ग्लैमर राइडर। आज के डे टू ऑफ आवर पातरी सोल ट्रिप और आज के आमरा बेरोलम विष्णुपुर शहरटाके भालो कोरे घुरे देखते। तार संगे आमरा जाबो पाँचमुड़ा। जाते एपिसोड संख्या ना बाड़े ताई आमी डे टू और डे थ्री एर भिडियोटा एक ही साथे मार्च कर दिएछी। नेक्स्ट डे माने डे थ्री ते आमरा गेछिलाम एकटी अजाना डेस्टिनेशन जार नाम खोआबगांव एवं रास्ताटी छिलो लालगड़ेर जंगलेर भेतर दिए। তাহলে চলুন আর দেরি না করে লেটস গেট স্টার্টেড উইথ দি ফাইনাল এপিসোড অফ আওয়ার পাত্রী সোল ট্রিপ। গুড মর্নিং, গুড মর্নিং ওয়ান্স এগেন, গুড মর্নিং ফ্রম পাত্রী সোল। এই হচ্ছে সকালবেলার ভিউ আমাদের পাত্রী সোলের ফরেস্ট বাংলো। অসাধারণ ঘুম হয়েছে কালকে রাত্রিটা, আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। আর এই হচ্ছে এখানকার টোটাল এনভায়রনমেন্ট, শুধু দেখুন। প্রচুর গাছের চারা, এই মাঝখানে এখানে নাকি ফরেস্ট ফায়ার হয়েছিল। গুড মর্নিং ওয়ান্স এগেন, আমরা এখন সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি টুয়ার্ডস বিষ্ণুপুর। আজকে আমরা বিষ্ণুপুরটাকে ঘুরে দেখব, রাসমঞ্চ, তারপরে আপনার পাঁচমুড়িগুলো ঘুরে নিয়ে আমরা ওখানেই কয়েকটি অফবিট মন্দির আছে সেগুলো ঘুরবো, আর না হলে চেষ্টা করবো মুকুটমণিপুর যাওয়ার। তো দেখি কীরকম এক্সিকিউশন হয়, প্ল্যানিং তো আছে অনেক কিছু, এক্সিকিউশনটা ম্যাটার করছে, দেখা যাক কী হয়। তো চলুন, দেখা হচ্ছে আবার গাড়িতে উঠে রাস্তায়। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের মন্দির শহর নামে পরিচিত। বিষ্ণুপুর শহর উদারচিত্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য ও পোড়ামাটির গল্পে পূর্ণ। আদি মল্ল মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেন। দশম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন। বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইঁট একটি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা একটি সুন্দর কারুকার্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন যার নাম টেরাকোটা। সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্প তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। রাজা জগৎ মল্ল এবং তার বংশধররা পোড়ামাটির প্রচুর মন্দির নির্মাণ করেছিলেন। ওয়েলকাম ব্যাক, আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুরের রাসমঞ্চে। অসাধারণ জায়গা, 421 বছরের পুরনো রাসমঞ্চ, অসাধারণ, স্পেলবাউন্ড, সত্যি ইনক্রেডিবল বেঙ্গল। রাসমঞ্চ বিষ্ণুপুরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির। এটি মল্লভূম রাজা হাম্বির মল্লদেব 1600 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 24.5 মিটার ও উচ্চতা 15.5 মিটার। মন্দিরের ভিত ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং ওপরের অংশটি পোড়ামাটির ইট দিয়ে তৈরি। ওপরের কাঠামোটা দেখতে পিরামিডের মতো এবং মাঝখানটা আমাদের বাংলার কুড়ে ঘরের মতো। বৈষ্ণব রাস উৎসবের সময়তে বিষ্ণুপুর শহরের সমস্ত রাধা ও কৃষ্ণর মূর্তি নাগরিক দ্বারা পুজো করার জন্য এখানে আনা হতো। এটার প্রচলন ছিল 1932 সাল অবধি। রাসমঞ্চ দেখে আমরা চলে গেছিলাম গুম ঘরের উদ্দেশ্যে। এই যে টিলা টাইপের জিনিসটি দেখছেন, এটি হচ্ছে এখানকার গুম ঘর। যাচ্ছি এখন টুয়ার্ডস শ্যামরাই টেম্পল। গুম ঘর দেখে নিয়েছি আমরা, আমরা রাসমঞ্চ দেখে নিয়েছি, এবার এগোচ্ছি টুয়ার্ডস শ্যামরাই টেম্পল।
শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ তৈরি করেছিলেন। বাংলা চালের ছাতে 5টি শিখর বৈশিষ্ট্য পোড়ামাটির ইঁটের তৈরি পাঁচরত্ন মন্দিরগুলোর মধ্যে এটি হচ্ছে শ্রেষ্ঠ। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির অলঙ্কার দেখবার মতো। শ্যামরাই মন্দির দেখে আমরা চলে এলাম রাধাশ্যাম মন্দিরে। মল্লার রাজা চৈতন্য সিংহ 1758 সালে রাধা ও শ্যামের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই একরত্ন দক্ষিণমুখী ল্যাটারাইট পাথর দিয়ে বানানো মন্দিরটি একটি বিশাল উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। এর আকৃতি বিষ্ণুপুরের একরত্ন মন্দিরগুলোর থেকে কিছুটা আলাদা। বাইরের দেওয়ালগুলো সূক্ষ্ম স্তূপের কাজ দিয়ে সজ্জিত। এই মৃন্ময়ী মাতা মন্দির বিষ্ণুপুরের সবচেয়ে পুরনো মন্দিরের একটি। এটি মল্লার রাজা জগৎ মল্লা 997 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। যদিও মন্দিরটি নতুনভাবে বানানো হয়েছে, তবে মা মৃন্ময়ের মূর্তিটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। মৃন্ময়ী মাতা মন্দির দেখে আমরা চলে গেছিলাম লালজি মন্দিরে। এই লালজি মন্দির তৈরি করেছিলেন মল্লার রাজা বীর সিংহ দ্বিতীয় 1658 সালে। এই মন্দিরটি একরত্ন কলা দিয়ে তৈরি এবং দেওয়ালগুলি সূক্ষ্ম স্তূপের কাজ দিয়ে সজ্জিত। মন্দিরটি পুরোপুরিভাবে একটি প্রাচীর দিয়ে ঘেরা। এটা হচ্ছে বিষ্ণুপুরের বড় দরওয়াজা, দি লার্জ গেটওয়ে টু বিষ্ণুপুর গড়। আর এইটি হচ্ছে বিষ্ণুপুরের ছোট দরওয়াজা। এইটাই হচ্ছে বিষ্ণুপুরের পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ, কিছুই নেই আর এখন। প্রায় ধ্বংসস্তূপে পরিণত রাজবাড়ি দেখে আমরা চলে গেলাম জোর বাংলা মন্দিরে। এই জোর বাংলা মন্দিরের আরেকটি নাম হচ্ছে কেষ্ট রায় মন্দির। এই মন্দিরটি মল্লার রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল 1655 খ্রিস্টাব্দে। মন্দিরটি দেখে মনে হয় যেন এটি একটি একক মিনার দ্বারা দুটি খাঁজকাটা কুঁড়ে ঘরের উপর দিয়ে সংযুক্ত। এটির ছাদে ও দেওয়ালে প্রচলিত চাল শৈলীর স্থাপত্য রয়েছে এবং দেওয়ালে টেরেকোটার কাজগুলো দুর্দান্ত। পশ্চিমবঙ্গের মন্দির শহর ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পাঁচমুড়ার দিকে। পাঁচমুড়া বিষ্ণুপুর শহর থেকে 21 কিলোমিটার দূরে এবং পোড়ামাটির বাঁকুড়ার ঘোড়ার জন্য বিখ্যাত। এই পোড়ামাটির বাঁকুড়া ঘোড়া একটি লোকশিল্প এবং এখন ভারতীয় হস্তশিল্পের জাতীয় প্রতীক। পাঁচমুড়া মূলত দুটো জিনিসের জন্য বিখ্যাত। প্রথমটি হচ্ছে টেরাকোটার বাঁকুড়া ঘোড়া, যা অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটসের লোগো এবং এমন একটি জিনিস যা বিশ্বজুড়ে সকল ভারতীয়র ড্রয়িং রুমেই শোভা পায়। দ্বিতীয়টি হচ্ছে মনসাচালি,
যেটা হচ্ছে দেবী মনসার প্রতিমা। আমি এখন প্রেজেন্টলি পাঁচমোড়াতে বসে একজনের বাড়িতে এমনি দেখতে দেখতে এসে বসেছিলাম। উনি খাচ্ছিলেন, আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমি কি বসতে পারি, উনি আমাকে আসন দিয়ে বসতে দিলেন। দেখুন, আর এই হচ্ছে মাসি, যিনি আমাকে বসতে দিলেন এইখানটায়। মাসি খাওয়া দাওয়া করছিলেন। এই জেস্চারগুলোই আমরা ওখানে পাই না, আমরাও চাই, কারণ যেহেতু এত ঘুরি আমরাও চাই যে আমাদের ওখানেও কেউ এলে আমরা এরকমই করতে, বাট সেগুলো হয় না। তো থ্যাংক ইউ ওনাকে, অনেক ধন্যবাদ। পাঁচমোড়ার পোড়ামাটির কাজ দেখে সোনাঝুরি বনের মাঝখান দিয়ে আমরা চলে এলাম আবার বিষ্ণুপুরে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা টেম্পল দেখে আমরা সোজা ফিরে গেলাম আমাদের রেস্ট হাউসে। পুরো দিনেই রাস্তা ছিল চরম, দিনের শেষের ক্লান্তি মেটালাম আমরা চায়ের কাপে চুমুক দিয়ে। আমরা আজকে বিষ্ণুপুর আর তার চারপাশের জায়গা ঘুরে মোটামুটি সবাই ক্লান্ত। তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি, ডিনার টেবিল অলরেডি সার্ভ, পিছনে দেখতে পাচ্ছেন সবাই অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো আজকে ব্লগ এখানেই এন্ড হচ্ছে, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। অ্যাজ পার প্ল্যান আমরা যাব হচ্ছে ঝাড়গ্রামে, কিন্তু কোথায় যাব সেটা আপনাদেরকে জানাবো কালকে সকালবেলাতে। বাই। আমাদের ব্রেকফাস্ট তৈরি, ব্রেকফাস্টে আছে হচ্ছে আজকে লুচি আর আলু মটরের সবজি। ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকের দিনে ট্রাভেলটা একটু লম্বা ছিল, আমরা যাব টুয়ার্ডস খোয়াবগাঁও ভায়া লালগড়, গড়বেটা, ঝাড়গ্রাম। রাস্তা ছিল চরম, পুরো মাখন, কিন্তু এক জায়গায় গুগল বাবাজি আমাদের যে রাস্তায় ঢোকালো সে রাস্তাটা পুরোটাই লালগড়ের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, এবং সারা রাস্তায় একটা লোকও ছিল না, খালি জঙ্গল আর তার মধ্যে মোরামের রাস্তা। মাঝে নেটওয়ার্কও চলে গেছিল এবং আমরা পথ ভোলা পথিকের মতো ঘুরে বেড়াচ্ছিলাম অজানা রাস্তায়। সঙ্গে ফ্যামিলি ছিল তাই চিন্তাও বাড়ছিল, এবং প্রায় 30 মিনিট শুনশান রাস্তায় চলার পর ফাইনালি আমরা লোকারণ্যে এসে পৌঁছাই।
অনেক হ্যাপা করে আমরা অ্যাট লাস্ট পৌঁছেছি খোয়াবগাঁও। গুগল আমাদেরকে সে ভেতর ভেতর দিয়ে কোথা কোথা দিয়ে নিয়ে লালগড়ের জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তাটা অসাধারণ ছিল, বাট ড্রাইভার আর আমার তো চক্ষু চরকগাছ হয়ে গেছিলো এবং হৃৎপিণ্ড খুলে হাতে চলে এসেছিলো প্রায়। তো যাই হোক, পৌঁছে গেছি অ্যাট লাস্ট। এবার গ্রামটাকে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন, দেখা হচ্ছে খোয়াবগাঁওয়ের ভেতরে। এই খোয়াবগাঁও ঝাড়গ্রাম শহর থেকে খুবই কাছে এবং এইটির আরেকটি নাম হচ্ছে লালবাজার। শিল্পীদের একটি গোষ্ঠীর উদ্যোগে গ্রামবাসীদের শিল্প, কারুশিল্প এবং পর্যটনের মাধ্যমে উপার্জন করতে ও তাদের সন্তানদের জন্য নতুন জগৎ খুলে দিতে সাহায্য করছে। এই ঝাড়গ্রামের 80 জনের পরিবার বিশিষ্ট আদিবাসী গ্রামটির প্রত্যেক বাড়ির দেওয়ালেই শিল্পকলা করা আছে। মাটির ঘরের দেওয়ালে উজ্জ্বল রঙে রাঙানো দৈনন্দিন জীবনের দৃশ্য। এখানে একটি সুভেনিয়ার কাউন্টারও আছে এবং একটি ওয়ার্কশপও আছে। তবে এটা আমার পার্সোনাল মত, এই জায়গাটা একটু বেশি ওভার হাইপড লাগলো আমার নিজের পক্ষে। এখানে ঢুকতে এদের তহবিলে 500 টাকা দিতে হয় এবং ভিডিও প্রহিবিটেড, তবে 500 টাকা দিলে আপনি ছবি তুলতে পারবেন। খোয়াবগাঁও দেখে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম টুয়ার্ডস কলকাতা। এই ছিল লাস্ট এপিসোড অফ আওয়ার পাত্রিসোল ট্রিপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো অজানা নতুন ডেস্টিনেশনে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে ফিট।